হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। লাইফ তো আমার পুরোপুরি সবসময় স্ট্রাগলেরই আছে। একটা স্পেশাল বাচ্চার মা হওয়া, এটা তো লাইফ লং একটা স্ট্রাগল আছেই আমাদের। যারা স্পেশাল বাচ্চার পেরেন্টস তারা বুঝবে আমাদের যে চিন্তাটা, কষ্টটা। আর এখন একদম সময় পাচ্ছি না বন্ধুরা আজ ভিডিও করার, একদম সময় পাচ্ছি না। লাইফে প্রচুর চেঞ্জ হয়েছে, সব তোমাদের জানাবো পরে। তো যেসব ভিডিও তোমরা দেখতে ভালোবাসতে সেগুলো তো দিতেও পারছি না। দেখা যাক কী হয়, আমিও জানি না ফিউচারে কি ওয়েট করছে, কি নিয়ে ভিডিও হবে। এখন একটু দোলনা খাচ্ছি, ওই দোলনাটা কি আমার হবে একটু ট্রাই করে দেখি। দাঁড়াও, তোমার সাথে থেকো পাশে থেকো, জানতে পারবে লাইফে আমার কী চেঞ্জ হয়েছে বা কী হচ্ছে, যার জন্য আমি ওই ধরনের ভিডিও আর দিতে পারবো না, সবই জানতে পারবে আস্তে আস্তে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দোলনাটার কথাই বলছিলাম বন্ধুরা, যে এই দোলনাটা আমার হবে কি না। তো দেখলাম বাচ্চাদের এই দোলনাটা কিন্তু আমারও হয়ে গেল। ছোটবেলা থেকে আমি দোলনা খেতে ভীষণ ভালোবাসি। আর একটা কথা, আমি না ওয়েট লস নিয়ে একটু ভিডিও করব, কারণ আমার নিজেরও ওয়েট লস করতে হবে, কারণ আমি অনেকটাই ওয়েট পুট অন করে ফেলেছি। বেশ কিছু সমস্যা চলছিল এতদিন, ডায়েট ছাড়া কতটা কি করতে পারি সব তোমরা জানতে পারবে, সবই তোমাদের সাথে শেয়ার করব কালকে থেকে। তো এটাই আমার প্ল্যান আছে আপাতত, সো স্টে টিউনড। ইন দ্য মিন টাইম সুযোগের সদ্ব্যবহার করতে চলে এলাম পার্কে, ইভিনিং ওয়াক ছাড়াও। যে তোমরা জানো আমি ওপেন এয়ার জিমে একটুখানি এক্সারসাইজ করি, আমার মেয়েকেও চেষ্টা করি যেন ও একটু করে, যাতে ওরও একটু ভালো হয়। আফটারঅল শি ইজ এ স্পেশাল চাইল্ড, তো মনটাও একটু ভালো থাকে এক্সারসাইজ করলে, আর শরীর তো ভালো হয়। তো তোমাদের সকলকেই বলবো এক্সারসাইজ অবশ্যই করো, যে কোনো ফর্মে হোক। আর বাড়ির সব কাজ করে না অনেক সময় টায়ার্ড লাগে, অনেক সময় ইচ্ছা করে না যে আর ব্যায়াম করি, কিন্তু নিজেকে পুশ করতে হবে, এক্সারসাইজ করতেই হবে। তো এই মুহূর্তে আর বিশেষ কিছুই বলার নেই, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।